আর এই মুহূর্তে বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূম জেলা সমবায় ব্যাংককে জরিমানা, সমবায় ব্যাংকে জরিমানা করলো আরবিআই, 1,10,000 টাকা জরিমানা করলো আরবিআই। কেওয়াইসি সহ একাধিক নিয়ম না মানার জরিমানা। গরু পাচার কাণ্ডে ব্যাংকে একাধিকবার তল্লাশি চালিয়েছিল সিবিআই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এই বিষয়ে আর কি কি তথ্য রয়েছে তোমার কাছে? বলছি মোদি কল্পিতা, এই যে এইটা হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। এই ব্যাংক কিন্তু বারবার বিতর্কে এসেছে, কখনো রিজার্ভ ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে, কখনো আবার গরু পাচার কাণ্ডের সাথে ভুয়ো অ্যাকাউন্টের একটা যোগ খোঁজার জন্য সিবিআই চেষ্টা করেছে, এবং সিবিআই একাধিকবার কিন্তু এই ব্যাংকে এসেছে, ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে এমনটা দাবি করেছিল সিবিআই। সেই ব্যাংকে এবার কিন্তু 1,10,000 টাকা আর্থিক জরিমানা করলো আরবি সিআই। এই সেই ব্যাংক, এখানে আর্থিক জরিমানা করা হয়েছে, কারণ কি, চারটি সিআইসির মধ্যে তিনটিতে কোনো সদস্য পদই পাওয়া যায়নি। একটা একদম যেটা আরবিআই পরিষ্কার বলছে, চারটি সিআইসির মধ্যে তিনটি সিআইসির কোনো সদস্য পদ পাওয়া যায়নি। অ্যাকাউন্টে যে রিস্ক ক্যাটাগরি সেটার ক্ষেত্রেও কিন্তু যে ভূমিকা পালন করা উচিত ছিল ব্যাংক কর্তৃপক্ষের, সেই ভূমিকা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ পালন করেননি। যদিও এই নিয়ে আজ যখন আমরা এসেছিলাম, ব্যাংকের ম্যানেজার নেই, তিনি লোন রিকভারিতে বেরিয়েছেন এমনটাই বলছেন। আমি তবু একবার কথা বলার চেষ্টা করব ব্যাংকের স্টাফদের সাথে। বলছি দাদা, ভেতরে কি ব্যাংক ম্যানেজার আছেন? না, উনি এখানে রিকভারিতে বেরিয়েছেন, লোন রিকভারিতে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো, উনি পরিষ্কার যেটা জানাচ্ছেন যে ব্যাংক ম্যানেজার নেই, তিনি লোন রিকভারিতে বেরিয়েছেন। এবং যে ব্যাংক পরিচালন কমিটি যে রয়েছে, তারা কিন্তু বলছে এই যে 1,10,000 টাকা যে আর্থিক জরিমানা করা হয়েছে, রিজার্ভ ব্যাংক যেটা জরিমানা করেছে, সেই যে জরিমানা টাকা কিন্তু করা হলেও গ্রাহকদের ক্ষেত্রে তার কোনো প্রভাব পড়বে না এমনটা তারা নিশ্চিত করতে চাইছেন। কিন্তু বারবার যেভাবে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক বারবার যেভাবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসছে, তাতে কিন্তু যে পরিচালন সমিতি রয়েছে, ব্যাংক পরিচালন সমিতি, তাদের ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্ন থেকে একেবারে বোঝা যাচ্ছে যে গরু পাচার কাণ্ডে এই ব্যাংকে একাধিকবার তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবারে বীরভূমের জেলা সমবায় ব্যাংককে জরিমানা করলো আরবিআই। ধন্যবাদ তোমাকে। পূর্ব বর্ধমানে তেলিপুকুর মোড়ায় চেকিং নাকা চেকিং চলা করেন একটি চার চাকা গাড়িকে আটক করে বর্ধমান থানা পুলিশ। সেই গাড়িতে যখন থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা পরে তাদেরকে তাদের গাড়ির থেকে উদ্ধার হয় বেশ 1,00,000 টাকা। সেই টাকা সঠিক তথ্য না দিতে পারায় সেই ব্যক্তিদেরকে বর্ধমান থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং জিজ্ঞাসাবাদ করার পর জানা যাচ্ছে যে রাইস মিলের টাকা তারা নিয়ে যাচ্ছিলেন, এই রাইস মিলের যে টাকা রয়েছে তার হিসেব এখনও অবধি তারা না দিতে পারায় তাদেরকে বর্ধমান আদালত ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বর্ধমান থানার পুলিশ যে এই টাকার হিসেব কী রয়েছে এবং এই টাকা কোথার থেকে আসছিলেন, কোথার থেকে বা টাকা নিয়ে আসছিলেন, এ সমস্ত বিষয়টা বর্ধমান থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, যে কীভাবে টাকা আসলো, কীভাবে তারা এত টাকা নিয়ে যাচ্ছিলেন এবং গাড়িতে থাকা আরও যে দুজন ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সাপেক্ষ বর্ধমান থানার পুলিশ। ইতিমধ্যে একজন রাইস মিল মালিক তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং টাকার যে হিসেব সেই হিসেব তিনি এখন অবধি দিতে পারেনি। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পণ্ডিতের ধরে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল আরো বেশি করে কথা হবে, চোখে চোখ রেখে ভিডিও শেয়ার হবে দেশের জন্য, দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।